সকালে চা এসে গেছে টেন্টের ভিতরে। টেন্টের ভিতরে যদি সকালে চা খেতে খেতে সমুদ্র দেখতে হয় তাহলে একবার অবশ্যই আসুন মৌসুলি আইল্যান্ড। কোনো এক মহাপুরুষ বলেছিল, তুমি যার প্রেমে পড়বে তাকে ছাড়তে পারবে না সহজে। দাই পানি গিয়েই আমি চিকেন বারবিকিউ প্রেমে পড়েছিলাম, তাই এইখানে এসে আমি প্রথমে বলেছিলাম চিকেন বারবিকিউ অবশ্যই চাই আমার। রাতে আমাদের মৌসুনি আইল্যান্ডের ক্যাম্প। গত 26 অক্টোবর আমরা গিয়েছিলাম দার্জিলিং, তারপর সিকিম ঘুরে আমি এসেছি 30 তারিখ। তারপর থেকে আবার কলেজ, ক্লাস, এডিটিং, রিপিট, তাই বোর হয়ে যাচ্ছিলাম। সেই বোর লাইফটা ব্রেক করতে আবার আমরা প্ল্যান করে বেরিয়ে পড়েছি, কিন্তু এবার আর সমুদ্রে হাওয়া নয়, এবার বঙ্গোপসাগরের জলে নিজেদেরকে ডুবিয়ে দিতে চলেছি। দোনায় ডাব খেতে খেতে সমুদ্রে হাওয়া খেতে চলেছি। এর আগের বারে আমি জীবনে প্রথমবার চিকেন বারবিকিউ ট্রাই করেছিলাম, এবারে প্রথমবার টেন্টে থাকতে চলেছি, তো সেই সব অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিও এনজয় করো, আর সামনে যে দেখা হচ্ছে আবার। ঘড়িতে টাইম হচ্ছে 2:48, আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা ব্রিজের উপরে, আর নিচে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আমরা বেরিয়েছিলাম হাওড়া থেকে 10:30 সময়, এখন 2:48 বাজে, 4 ঘন্টা এসেছি। আমার চোখে মুখের অবস্থা দেখে বুঝতেই পেরে গেছো কতটা এক্সোস্টেড। আর এই এক্সোস্টের কারণটা বলি, আমরা বেহালা আলিপুর হয়ে এসেছি। তো যাই হোক, ওই রাস্তাটা মানা যায়, কলকাতার জ্যাম মানা যায়। ওইখান থেকে বেরোতে বেরোতে আমাদের 11:30 বেজে গেছিলো। তারপরে আসে সাউথ 24 পরগনার আমতলা, উষ্ঠি, রাজারহাট, মানে এত ট্রাফিক, এত ট্রাফিক, কোর্টে চেন খুলে দিয়েছিলাম। মুহূর্তে আমরা নামখানা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো এখান থেকে এখনও 23 কিলোমিটার, আমাদের এখনও টাইম লাগবে 45 মিনিট। এই যে দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি 7 মাইলে, আর আমাদের নৌকো আর গঙ্গা দুটোই রেডি, তো সেবার করতে হবে। চলো তাড়াতাড়ি যেতে হবে, নৌকোটা ছাড়ার টাইম হয়ে গেছে। এই যে দেখো, বাইক আমাদের অলরেডি উঠানো হয়ে গেছে। এই দেখো একটা বাইক আসছে, বাইকার দেখো, আর এই নৌকোতে করে আমরা যাবো সেপার। এই দেখো, আমাদের 5 মিনিটের নৌকা ভ্রমণ শেষ। এই বাসটা পুরো ম্যানগ্রোভ অরণ্য দেখো, পুরো এই যে নৌকোতে মাছ ধরছে, আর পুরো সুন্দরবন যেমন ম্যানগ্রোভ অরণ্য থাকে এমন পুরো ম্যানগ্রোভ অরণ্য। এই দেখো খাল এখানে, আর এই যে দুটো ট্রলার দাঁড়িয়ে আছে। তো এখন অলরেডি হয়ে গেছে 3:45, এখান থেকে এখন আমাদের 7 কিলোমিটার যেতে হবে। নতুন একটা অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছি, গঙ্গার উপর দিয়ে ভেসে এলাম। দূর থেকে দেখো এখন কেমন লাগছে, এই দেখো। ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে, যদিও সমুদ্র আমার ডান দিকে, আমরা পৌঁছে গেছি আমাদের আজকে ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ডের সিসকাইডি লাগছে। এই যে আমাদের সামনেই ক্যাম্পটা, তো চলো ক্যাম্পটাতে যাই। এখানে সানসেট হচ্ছে, এই রাস্তা আমাদের, এই রাস্তায় বাইক আসছে। এই হচ্ছে আমাদের আজকের ক্যাম্প। জীবনে প্রথমবার টেন্টে থাকবো, দেখা যাক আমাদের কোন টেন্টে দেয়। আমরা 3 জন একসাথে থাকবো। আর এই যে দেখো টেন্ট, এগুলো এই যে সব এগুলো টেন্ট। এইখানে রাতে আলাদা ব্যবস্থা আছে, সেই জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। আমরা লাঞ্চ করিনি, এখন 4:30 বাজে, প্রচুর খিদে পেয়েছে, তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো, আর সি বিচও নিয়ে যাবো। বিকেল 4:30 সময় আমাদের লাঞ্চ হচ্ছে, আমাদের লাঞ্চ অলরেডি চলে এসেছে। এখন আপাতত ভাত, আলু ভাজা আর পেঁয়াজ শশা দিয়েছে। আমাদের সব আইটেম চলে এসেছে, যদিও খিদে পেয়েছে, খাওয়াও হয়ে গেছে কিছুটা, তো বলে দিব আইটেমগুলো। ভাত, ডাল, একটা তরকারি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর কাতলা মাছের এটা ঝোল দিয়েছে, আর চিংড়ি। লাঞ্চ আমাদের কমপ্লিট, এরপরে আমরা আমাদের টেন্টে, যেই টেন্টে আমরা থাকবো 3 জন, সেই টেন্টে এসেছি। এই টেন্টের সামনে, এই যে দেখো এই টেন্টে,
এইখানে এটা হচ্ছে ফ্যামিলি টাইপের টেন্ট তো মৌসুনী আইল্যান্ডের সি স্কাই ডিলাক্সে এটা হচ্ছে আমাদের টেন্ট তো চলো টেন্টটা দেখি জীবনে প্রথমবার টেন্টে থাকবো রাত্রি কাটাবো তো চলো টেন্টটা দেখি এই যে এইটা টেন্টের হচ্ছে উপরের সাটা টাইপের আর এই যে ভিতরের অংশ এটা আমাদের জিনিস অলরেডি রেখে দিয়েছি ভিতরে আরেকটা আছে বাতা ফাটানোর জন্য মেবি এইখানে বালিশ আছে পাখা আছে লাইটের একটা অপশন আছে আর ওই যে চার্জিং পয়েন্ট আছে আর এই যে আমাদের জিনিসপত্র পাঁচটার সময় লাঞ্চ করে আমরা চলে এসেছি এখন মৌসুনী আইল্যান্ডে যে বিচের ধারে তো দেখতে পাচ্ছ একবারে ক্যাম্পের সাইডেই বিচ আমাদের পিছনে হাত বাড়ালেই ক্যাম্প আর তার পাশেই বিচ তো দীঘা পুরীর মতন এত ভিড় নয় পর্যটক সংখ্যা প্রচুর কম যদিও এইখানে প্রচুর ক্যাম্প আছে ওইখানে আমরা আর যখন গাড়িটা যেখানে উঠালাম সেইখানে একটা ক্যাম্প আছে এইখানে আমাদের হোটেলের সি স্কাই ডিলাক্স সেইখানে ক্যাম্প আছে আরও পরপর বিচের সাইডে ক্যাম্পগুলো গড়ে উঠেছে তো যাই হোক আজকে অলরেডি সানসেট হয়ে গেছে তাই তোমাদের সানসেটটা দেখাতে পারলাম না এত সময় একটু দেখেছিলাম তোমার সানসেট হচ্ছিলো কিন্তু লাঞ্চের জন্য তোমাদের আর দেখাতে পারিনি খুব এনজয় করছি একবারে ফাঁকা দেখতে পাচ্ছ লোকজন খুবই কম আমরা তিনজন আছি এখানে কিছু দাদা আছে আর সব এই গ্রামের পাশাপাশি লোকগুলো সব নৌকো যারা মাছ ধরা নৌকোগুলো এগুলো খুব সুন্দর লাগছে এখনও আকাশে সোনালি আভা রয়েছে কেমন এনজয় করছো মৌসুনী আইল্যান্ড দারুন দারুন আমি ভিডিও কল করার চেষ্টা করছি কিন্তু ভোডাফোনে কাকে ভিডিও কল করছো যেই ক্যাম্পে আছি সেই ক্যাম্পের কথা একটু বলি আমরা আছি সি স্কাই ডিলাক্সে এখানে হচ্ছে পার পার্সন হিসেবে প্যাকেজ ধরা থাকে তোমরা অনলাইনে বুক করতে পারো আমরা অনলাইনে বুক করে এসেছি আর সব কিছু তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো মৌসুনী আইল্যান্ডে সি স্কাই ডিলাক্সে রাতের পরিবেশ পুরো ক্যাম্প এখন ফুল আছে নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে বন্ধু বান্ধব এসেছে মজা করছে বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে গান বাজছে তো আলাদাই পরিবেশ আমরা এই টেন্টেতে আছি তো টেন্টে দাঁড়া ভিতরে কি লাইট জ্বলেছে এখনো তো এইটা হচ্ছে আমাদের টেন্ট স্ন্যাক্সে আমাদের চা চলে এসেছে চা আর পকোড়া আছে আমাদের নিজেদের একটা গ্রুপ বানিয়েছে একটা গ্রুপ বানিয়েছে ওইখানে একটা গ্রুপ বানিয়েছে আর এইখানে আমাদের একটা এই সবাই হাই করে দাও কোনো এক মহাপুরুষ বলেছিল তুমি যার প্রেমে পড়বে তাকে ছাড়তে পারবে না সহজে দাই পানি গিয়েই আমি চিকেন বারবিকিউ প্রেমে পড়েছিলাম তাই এইখানে এসে মৌসুনী আইল্যান্ডে এসে আমি প্রথমেই বলেছিলাম চিকেন বারবিকিউ অবশ্যই চাই আমার চিকেন বারবিকিউ তৈরি হচ্ছে এই দেখো অভিজিতা কেমন এনজয় করছো এখানে কেমন লাগছে দারুণ না চিকেন বারবিকিউ চা মস্তি গান আলাদাই আলাদাই আমাদের চিকেন বারবিকিউ চলে এসেছে আমাদের আগেই বলেছি যারা একবার চিকেন বারবিকিউ প্রেমে পড়ে যাবে তারা ছাড়তে পারবে না তোমাদের সাথে একবারে ডিনারের পর দেখা হচ্ছে চিকেন বারবিকিউ খাওয়ার পর আমরা এখানে নাচ গান করলাম সে ভিডিও দেখেছো তারপরে আমরা বিচের ধারে বসেছিলাম এখন আমি টেন্টে চলে এসেছি
ডিনার আমাদের কমপ্লিট। হ্যাঁ, লাইট কমের জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, কালকে সকালে তোমাদেরকে টেন্টটা পুরো ভালোভাবে দেখাবো, আর আমাদের ক্যাম্পটাও পুরোটা ভালোভাবে দেখাবো, বিচটা পুরো ভালোভাবে ঘুরে দেখাবো। আর কালকে আমরা সকালবেলা যাবো, এখানে একটা ম্যানগো বরণ্য আছে, সেই ম্যানগো বরণ্যতে। আজকে সারাদিনের এই এতটা পর্যন্ত কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে এখনই একটা লাইক করে দাও, কমেন্টে জানাও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর পুরো দেখা হচ্ছে কালকে সকালে। চলো, টাটা, গুড নাইট। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড। ট্রেনটির ভিতরে কালকে খুব ভালোই ঘুম হয়েছে, ভাবছিলাম প্রচুর ঠান্ডা হবে, কিন্তু এই পাতলা একটা ব্ল্যাঙ্কেটেই যাই হোক ঠান্ডা কেটে গেছে। তো চলো বাইরে বেরিয়ে দেখি, চলো একটু বিচের দিকে যাই, আর সকালবেলায় এই বিচটা দেখি। তো এই ছিল আমাদের কালকে রাতের টেন্ট। নাও এখন গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড। কি লাগছে এটা, যদি সানরাইজটা এদিক থেকে হতো খুব ভালো একটা ভিউ দেখানো যেত। এদিক থেকে হচ্ছে সানরাইজ, খুব সুন্দর লাগে হাঁটতে। দীঘা তো এর আগে মোহনাতে হেঁটেছিলাম, তো দারুণ। কালকে রাতের বেলায় মোটামুটি তিনটার দিকে একবার ঘুম ভেঙেছিল, তো তারপর দেখছি কি আওয়াজ জলের, ছুটকি মাছ। এই যে এখানে আছে, ওইখানে যতগুলো নীল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জাল টাইপের, তো এগুলো হচ্ছে শুটকি মাছ সব রাখা আছে। এই সমুদ্রের জলের আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে, জলের যে ঢেউয়ের আওয়াজটা শুনতে বেশ লাগে। এগুলো কি হবে, এগুলো কি করা হয়, ভিতরে? আচ্ছা, এইগুলো যে এই যে তাবুর মতন আছে, এগুলো কি, এগুলো কি ঘর না দোকান? ঘর সবার? এগুলো তোমার কি ছেলে পেলে সব কি করে, সব মাছ ফাছ ধরে? নৌকো গুলো, এগুলো কি সব মাছ ধরা নৌকো? এইগুলো সব শুটকি মাছ, সমুদ্রের জলের হাত থেকে পার্ক রক্ষা করার জন্য এটা সিমেন্ট দিয়ে বাঁধানো আছে। এটা এই দেখো, এটা এটা পুরোটা সিমেন্ট দিয়ে বাঁধানো আছে। আর যেদিকটা আমরা ক্যাম্পে ছিলাম সেদিকে এখনো বাঁধানো হয়নি, ওইটা একটা সাদা তিরপল দিয়ে বাঁধানো আছে। চলো আর একটু এগিয়ে যাই, দেখি গোটাটা এমনি না, ঠিক আছে, বলছে গোটাটা এমনি ঢালাই করা আছে। এখন আর পাড় বরাবর যাবো না, এই উপরে গ্রাম বরাবর যাবো, এইখানে সব লোকের ঘর। তো এখন আমি সমুদ্রের পাড়ের উপরে চলে এসেছি, দেখো পুরো গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে, মৌসুমি গ্রাম। এই দেখো সবার ছোট ছোট বাড়ি, এই পাড়ের উপরে এই ঘরগুলো, এগুলো সব শুকনো হচ্ছে, মাছ শুকনো হচ্ছে বিক্রি করার জন্য। এই দেখো, এই একটা ভাই শুকোচ্ছে এখানে। মৌসুমি আইল্যান্ডে আমরা যে ক্যাম্পটা আছি সেটা সি স্কাই ডিলাস কটেজ। চলো তোমাদের পুরো ক্যাম্পটা দেখাই। গুড মর্নিং তিদিদা। তো এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্প। না না, চা খাওয়া হয়নি। তো এইখানেই কালকে রাত্রে নাচ গান হচ্ছিল। আমরা যে টেন্টটাতে আছি এটা হচ্ছে এই টেন্ট, এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট।
এখানে টেন্ট ছাড়াও রয়েছে কটেজ, এগুলো হচ্ছে কটেজ। ওই খেজুরের রস, খেজুরের রস খাবি তো? এই তো এই কটেজগুলো থেকে তিন থেকে চারজন বেশি থাকতে পারবে। এটাই হচ্ছে আমাদের পুরো ক্যাম্প এরিয়া, কটেজ, টেন্ট সব রয়েছে, ফ্যামিলি টেন্ট, সোলো টেন্ট সব। তাহলে এবারে তোমাদের যে সোলো টেন্ট, একজন বা দুজন থাকতে পারে সেই টেন্টটা দেখাই। এগুলো সব সোলো টেন্ট। সোলো টেন্ট তোমাদেরকে ভালোভাবে দেখাই এখন। দুটো ফার্স্টে চেন খুললাম, এটা যে দরজা টাইপের, আর এই যে দরজার পরেই আমাদের ঘর। এই দেখো সব ব্ল্যাঙ্কেট, এখানে জ্যাকেট সব লন্ডভন্ড আছে, আর আমাদের এখানে ব্যাগ, হেলমেট সব আছে। ওখানে পাখার ব্যবস্থা আছে, একটা চার্জিং পয়েন্ট আছে, আর এখানে একটা লাইট আছে। আর এই যে আমি মোটামুটি তিনজন কালকে আরামসে শোয়া হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। আর শীতকালের জন্যই খুব একটা ভালো হয়েছে, যদি এটা গরমকালে হতো তাহলে তিনজন অসুবিধা হতো। তো পাখার অসুবিধা কোনো নেই, চার্জিং পয়েন্ট আছে এখানে। এই ছিল আমাদের টেন্ট। সকালে চা এসে গেছে টেন্টের ভিতরে। টেন্টের ভিতরে যদি সকালে চা খেতে খেতে সমুদ্র দেখতে হয় তাহলে একবার অবশ্যই আসুন মৌসুলি আইল্যান্ড। চিয়ার্স। দারুণ। চিয়ার্স। এখন আমি বসে আছি প্রবীণ ভাইয়া টেন্টে। এটা দুজনের টেন্ট, প্রবীণ ভাইয়া কালকে রাতে ছিল, তো এটা যে টেন্ট, তো দাও ক্যামেরাটা। এই দেখো দুটো বালিশ আছে, ভিতরটা এরকম ঠিক। এই যে ছোট একটা টেন্ট দুজনের জন্য, বেস্ট। আর এই যে প্রবীণ ভাইয়া, বহুত ইনজয় কিয়া না? হ্যাঁ, টেন্ট মে কোই দিক্কত নেই না? কোই দিক্কত নেই। কুছ বাতাও মেরে অডিয়েন্স কে লিয়ে। হাই গাইস, হি ইজ ভেরি নাইস গাই, ফলো হিজ চ্যানেল, সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল, লাইক হিজ অল ভিডিওস। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও অবশ্যই লাইক করো। এইটা ওয়েলকাম ড্রিঙ্কস, কালকে ঢোকার সময় সময় আমাদের দিবে বলেছিল, কিন্তু কালকে পাঁচটা বেজে যাওয়ার জন্য আমরা তখন লাঞ্চের টাইম প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তাই আমরা বলছিলাম কালকে সকালে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিবে। তো এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছি। এমনি মজার কোথায় পাবে, চেয়ারে বসে সমুদ্র দেখতে দেখতে ডাবের জল, আর আরাম করে শুধু সমুদ্র দেখতে। আমাদের ক্যাম্পের বাইরে দুটো চেয়ার আছে, যেখানে বসে সমুদ্রের মজা নিচ্ছে এখন আমরা। সৌম্যজিৎ, কাল কিসে পড়িস তুই? আচ্ছা, বাড়ি কোথায়? কেমন এনজয় করছিস সেখানে? মজা করছিস খুব? আপনারা কোথা থেকে এসেছেন? এই হেমকের মজাও তোমরা এই মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে নিতে পারবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। আর আমরা এখন আপাতত তিনজন আছি, দিদিরা আসুক তারপরে খাবো। প্রত্যেকটা বিদায় বোধ হয় এরকম কষ্টের হয়। আমাদের ট্রেনকে টাটা বলে দিচ্ছি, এখান থেকে আমরা চলে যাচ্ছি। মৌসুমী আইল্যান্ডকে টাটা জানিয়ে দিচ্ছি, আমাদের ক্যাম্পকে টাটা জানিয়ে দিচ্ছি। টাইম পেলে আবার আসবো, তোমাদের জন্য হাইলি রিকমেন্ড থাকলো। বন্ধুদেরকে নিয়ে এসো, ফ্যামিলি নিয়েও আসতে পারো, খুব মজা করবে। ইয়ে হাম কাহা আগে, দেখো পিছনে পুরোটা ম্যানগ্রোভ অরণ্য, আর এই যে দেখছো এখানে বাঁধ আছে, এই বাঁধ বরাবর আমাদের হেঁটে যেতে হবে সেই দূর পর্যন্ত, পুরো ম্যানগ্রোভ।
सुंदरबने जेमन मैनग्रोव तेम नय किन्तु मैनग्रोव सब शासमूलुक्त गाच एखाने और ये बांधेर मध्य हाँटी ये हे सारा देखते पाच ये हे एक प्रकार तिरपोल ये तिरपोलटा देया हयेछे केन एखाने बंगोपसागर जो जल आसे माने जो जलटा जखन आसे जोयारेर जल तखन ये माटीगुलो धुए जाए बांधेर माटीगुलो से ही माटी धुए जा आटकानोर जन्य ये तिरपोलटा देया हयेछे एई देखो पुरो बांधरा देया हयेछे ओई जे दूर 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 थेके एइटा और ये बांधेर उपरेई आमरा जाच्छि और सामने एक नौको एगो सब माछ धरार नौको तुम्हारे मौसुमी आईलैंड ओखने देखाल जेखने कैम्पे छिलाम और ये सम्भवतः रंग हुए नतुन ये कि पैर ढुके ये देखो यो सब शासमूल जतियों उद्भिद जो जोर जल आसे यो सब जलर तलाय चले जाए यटाई हे मौसुमी आईलैंडर मैनग्रोव तुम्हारा सुंदरबन मैनग्रोव देखते पा और मौसुमी आईलैंड मैनग्रोव देखते पा ओखने पुरो बन आखने जाने जावा जाए कारण पा ढुके जाए मन हे देखो देखो पुरो बुट कदा हो गए मौसुमी आईलैंडे मैनग्रोव देखार पर हमें एखन चले जाए बकखाली बकखाली भिडियो देखार जो तुम्हारा चैनल सबसक्राइब करते हो से भिडियो पर भिडियोते आसें तो कम लगल मौसुमी आईलैंड कमेंट कर जाओ भिडियो लाइक करो बंधुर फैमिलिर शेयर करो तो एक बार देखा हे बकखाली चलो टाटा।